আমার শেলি খেলাম্মা এইভাবে করে সবসময় করে রাখে যখনই মেহমান গেলে। আমি কখনো এইভাবে ডিপ ফ্রিজে রুটি রাখিনি। একটা জিনিস কিনলেও কত আইডিয়া পাওয়া যায়। এখানে যেমন এরা চারজনই ভালো আছে, আমি একদম ঘুমাই গেছি। এ দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন পা কোথায় আমার। ওরে 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 ভুঁড়িটা দেখেন, একদম তাজা মিথ্যা কথা। আমার ছেলের কান ব্যথা, দোয়া করতে বলতেছে। আমি স্কুলে সুস্থ হয়ে যাই ইনশাআল্লাহ, বন্ধু বান্ধবকে দেখে যেন সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। অস্থির হয়ে যাচ্ছে একজন। তুমি অনেক শুকাইছো, দেখেন ও কি পরিমাণ শুকাইছে। না না, উপর থেকে নিচ পর্যন্ত তাকাইলেই বোঝা যাচ্ছে। তাহলে এমন টাইট টাইটই পরবা, তাও তো সুন্দর লাগে দেখতে। কি অবস্থা? ভালো যাচ্ছি আবারও আগের মতন রুটিনে। এই কয়েকদিন যে বাহিরে বাহিরে ছিলাম, মানে ফ্রেন্ডের সাথে ছিলাম, মনে হচ্ছে যে মনে হচ্ছে একদিন দুই দিনের মতন, এত লেন্দি লেন্দি দিন কাটাইছি। স্টাডি ট্যুরটা কেমন ছিল? স্টাডি ট্যুর ভালো, বাজারের দাম মনে হয় একটু কমছে। দুইটা ফুলকপি, একটা পেঁপে, গাজর আর সিম আর 100 গ্রাম, মোট মিলা 200 টাকা। আলহামদুলিল্লাহ একটু মনে হয় একটু কমছে। স্কুল থেকে আসার সময় দেখি সবজি নিয়ে আসছে, গাজর, ফুলকপি, পেঁপে, সিম। সিমের কি দাম কমছে একটু? অনেক সিম। কত টাকা সবজি? 200 টাকা সবজি, অনেক তো। অনেক কম না? না অনেক বেশি। এই বাজারে এর আগে দাম অনেক বেশি টাকা লাগছে। 400 হয়ে যেত, এখন একটু কমছে মনে হয়। একটু আগেই ভিজাইছি, আর একটু ভিজুক, ডিম সিদ্ধ দিব ওকে, ভিজে ছিলব। আমার তো আর একটু হোক, দুটো ছেলে দিয়ে ও একটু নরম নরম খায়। একটা বিস্কিট আনছে, যে চিজ বিস্কিট, আমি আর সাইফান খেলাম, এত টেস্টি, ভাল লাগলো। ডিমগুলো না কেট মানে ছিলে শান্তি পাই না। আকাশের অবস্থা দেখে ভয় লাগতেছে, হচ্ছে বৃষ্টি আসবে অনেক জোরে। কাঠি কাবাব মাখায় রাখছিলাম, সেটা তো সময়ই পাইনি খাওয়াইতে মেহমানদের। এখন এই যে কাঠিতে ভরি, ভাবছিলাম বিকালে নাস্তা করে খাওয়াবো, বিকালে ভাবিরা ছিলই না একদিনও। এভাবে করে করে কাঠিতে গেঁথে গেঁথে ডিপ ফ্রিজে রেখে দেবো এখন। আর যখন ভাজবো তখন ময়দার সাথে কাবাবে যা যা মশলা দিছিলাম মাখানোর সময় সেই মশলা দিয়ে ডুবাই ডুবাই ভাজবো, মানে ময়দার গোলাতে। ভাল লাগে, আমার শেলি খেলাম্মা এইভাবে করে সবসময় করে রাখে যখনই মেহমান গেলে, মানে ভেজে ভেজে খাই আমরা গেলে। খেলাম্মার হাতের এই কাঠি কাবাবটা খুব মজার। খেলাম্মা আবার সঙ্গে কী দেয়, একটু কাঁচা মরিচ, একটু হলেও পেঁয়াজ কুচি, মানে এভাবে করে এর সাথেই একটা এক টুকরা মাংস, একটা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ, আবার এক টুকরা মাংস, এভাবে করে করে ভরে ভরে দেয়, একটা অন্যরকম টেস্ট হয়। আর আমি পুরোটাই মাংস দিলাম, ইচ্ছা যে যেমন করে। আর এইভাবে টাইট টাইট করে ভরে, যেন একটু কাঠিটা ধরে ময়দার গোলাতে চুবাই তেলে ভাজতে হবে। চাইলে এমনিও ভেজে খেতে পারেন, ইচ্ছা। সে রান্না কি করব টেনশন নিতেই পারছি না, ভাত আছে, একটু সবজি কিনে নিয়ে আসলো, দেখা যাক কি করা যায়। একবারে মাঝে এই যে এইভাবে করে রাখলাম, যেন বের করার সাথে সাথে টেনে ভাজতে পারি। এই যে পলে দিয়ে রাখলাম, পরলে পরলে এত জোরে ট্রান্সমিটার একটা বাস্ট হইল যে এখন আমাদের বাড়ির সামনে একটা কারেন্ট আছে না, আছে তো কারেন্ট খুবই। আমি খাঁচা ধুয়ে বের হয়েছি, বড় হলে আমার জান কেউ উড়াই দিয়ে গেল, এবার জানে পানি নেই, বুকটা ধরপড় করতেছে। দুইটা দুষ্টু, দুইটাকে মানুষ বানাইতে পারলাম না, মানে একটা কথা শুনে না। স্কুল যাই সাইফানের, ছাতা নিব নাকি বুঝতেছি না, বৃষ্টি আসা আসা ভাব কিন্তু বাতাস আছে, ছাতা নিয়ে যাওয়াই উচিত। ছাতা টানতে গেলে আমার কি হয় জানেন, ছাতা ভুলে যাই। আজকে আমি সকাল থেকে এত আরাম খাইছি, কোনো রকম কাজকর্ম করছি, আর কি করছি সেটা বলি, সব ভাবিদের ছবি দেখতেছি বসে বসে, এত ছবি তুলছি আমরা। আবার কি হয়, আমরা পাঁচ ভাবি না, দেখা যাচ্ছে দুই ভাবি ঠিক আছি, দুই ভাবি চোখ বন্ধ, আবার
তিন ভাবে ঠিক আছি, দুই ভাবে খারাপ। একটা ছবিতে আমি ঘুমাই গেছি, সেটা দেখালাম যে ছবি তুলতে তুলতে যে চোখ বন্ধ এইভাবে ঘুমাচ্ছি। দেখো আপনাদেরকে ছবিগুলো। আচ্ছা স্কুল থেকে এসে দেখাই, কালকে থেকে সবাই সবার প্রোফাইল পিকচার টিকচার সব চেঞ্জ করছে, তারপরে হচ্ছে মেসেঞ্জারে ছবি পাঠাইছে এক একজন এক একজনকে। আমাদের একটা ভাবিদের গ্রুপ আছে, সেই গ্রুপে সবাই ছবি পাঠাইছে। তারপরে কার ছবি কেমন আসছে সব নিয়ে কথা, এক এক ভাবি তো কী করছে সব ছবিতে, কে কে আগেকার রাজার মতন কে কি সব লিখছে, সুন্দর করে গল্প লিখছে ছোট ছোট, ভালোই লাগছে। বোরের আচার ঢাললাম খালামার হাতে, এত মজা হয়েছে এই বোরের আচার, খায়ও। বোরের এখন বিচি মুখে, মুখটা স্বাদ হয়ে গেল। শিল্পী খালামার আচার এত মজার, বসলেই এক পিরিজ আচার শেষ। রিক্সায় ওঠা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ভাবলাম ছাতা নিতে বাসায় যাই, ঘরে আর যাইনি। স্কুলে কিছুক্ষণ খেলতে দিছি ছেলেকে, ছেলে আসবে না, প্রতিদিনের একই কাহিনী। এখন এই যে জোর করে নিয়ে যাচ্ছি, তাই মন খারাপ, মুড অফ। আর খেলাধুলো করে যে ঠান্ডা লাগায় কি, সব পড়াশোনা কী করেছে আজকে সাইফান? বলবো না, আয় চাঁদমামা পড়েছে না, আমি যে শুনলাম আয় আয় চাঁদমামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভাঙলে কি কি দিতে হয় বলো দেখি? পানি দিতে হয়, পানি। ধান ভাঙলে পানি দিতে হয়, মাইট দিতে হয়, মাইট। সে রিক্সা থেকে দৌড় মারে, মানে সাইকেল রিক্সা তলে যাবে কিন্তু ধরা যায় না, এত কঠিন। বকা দিচ্ছি বকা, যে আমার হাত ছাড়বে না, কিন্তু সে আমার হাত ছেড়ে দেয় দৌড়। খুব সতর্ক থাকতে হয়, আগে বিচার করো। আসসালামু আলাইকুম। সে আমার রিক্সায় নামি, রাস্তার ওই সাইডে, এই সাইডে রাস্তা পার হইতে সময় লাগে না, সে দেয় দৌড়। যদি একটা মোটর সাইকেল এসে মেরে দেয়, ওর আগে বিচার করো। এই পুচকি দেখো 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 আবার কোথায় পালাইছে, এই যে গেট লাগাই দিলাম, আজকে গেট লাগাই দাও, ঢুকতে দিবা না, এইবার মজা বোঝাবো। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, ওই দিন ওই যে পরোটার আটা ছেনছিলাম না, অনেক বেশি হয়েছে, সেটা রুটি বানায় রাখছিলাম, আমার নিজের বানানো ফ্রোজেন রুটি, আজকে এটা ভাজবো। ফ্রিজে আইসক্রিম একটা শেষ করছি, আরও দুইটা আইসক্রিম আছে। আমার কাছে যে আসতেছে সে আইসক্রিম নিয়ে আসতেছে, অনেক আইসক্রিম জমা হয়েছে। ভাইয়ারা নিয়ে আসতে দুইটা, খালা নিয়ে আসতে একটা, তিনটা, আর একটা কে জানি আনছি, মোট চারটা আইসক্রিম ছিল। এখন ঝুরা মাংস গরম দিছি, ছেলে আর মা একটু টেস্টও করছি, আর এখন রুটি এখন গরম গরম আমিও রাখছি, দেখি আমারটা ভাজলে কেমন হয়। আমি কখনো এইভাবে ডিপ ফ্রিজে রুটি রাখিনি, এই যে কেনার পর থেকে আন্দাজটা হয়ে গেছে। চুলাটার কি জানি হয়েছে, খুব সমস্যা দেয় লোকটা, এত শিখায় দেয় তাও, কেমন বিরক্ত লাগে বলেন। এদিকে আবার ফ্রোজেন রুটি রাখা যায় না বেশিক্ষণ, এই বিরক্ত হয়ে যাচ্ছি, বাতাসের জন্য উঠছে না। এই রুটি আমার নিজের বানানো, ফ্রোজেন করে রাখছি, সুন্দর। তুলতে পারবা না ডাইরেক্ট, এই যে 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 তুলো তুলো তুলো, সব খোলা খোলা, এখন থেকে আমরা এইভাবে রাখতে পারবো রুটি, সব শিখে গেছি। দেখছো একটা জিনিস কিনলেও কত আইডিয়া পাওয়া যায়, কখনো এইভাবে রাখতাম না, আর আপনাদের কাছে শিখছি। বরফ অবস্থায় ভাসতে হয়, অনেক কিছু জীবনে শেখার আছে বলি না, সত্যি। যদি আপনি যে কোনো জিনিসে শিক্ষা খুঁজে নেন, তাহলে অবশ্যই অনেক কিছু পৃথিবীতে শেখার আছে। দেখেন আমার বানানো রুটি ফ্রোজেন, আম্মু আমার দেখা দেখি শিল্পী খেলাম আম্মু বানাবে ইনশাআল্লাহ। এই দেখেন দেখেন কি খুশি লাগতেছে, কি খুশি লাগতেছে, কত সুবিধা না বলেন, চাইলেই সম্ভব পৃথিবীতে কোনো কিছু যদি আপনাদের ইচ্ছা থাকে। যেমন আমরা তাহলে আর রুটি ছেঁকে রেখে দিয়ে রাখেন, আমার আমারগুলো আরও ভালো হয়েছে ওদের থেকে, ওদেরগুলো তো এইরকম করে খুলে খুলে, আমি কখনো এইভাবে করে ওই যে ভাজি খুলি ভাজি খুলি, আর আমারগুলো দেখেন ভাল লাগতেছে, অনেক ভাল লাগতেছে, আজকে মনটা অনেক খুশি হয়ে গেল। সেই গরম হয়নি তাওয়াটা, আচ্ছা আচ্ছা। কোনো কাজ যদি আসলে মন থেকে কেউ চায় শিখতে, আল্লাহ তাআলা সেটা তার জন্য সহজ করে দেয়। আমি ওই দিনকে পরোটা বানানোর পরে আটা বাচ্ছে, তা আমি মনে করলাম যে দেখি আমিও রাখি, এই যে এভাবে করে করে রেখে দিলাম,
এত সুন্দর যে থাকবে, আর নিজে বানানোর জন্য আনন্দটা বেশি। ফ্রি টাইমে কত থাকি তখন এই রুটি বানিয়ে রেখে দিলে লস নেই, আর আমার ভেজে রাখলেও আমারটা ভাল লাগে, তখনও গরম করে খাওয়া। আর এটা একদম কেউ বুঝতে পারবে না, কোনোটাই খারাপ না, দুইটাই ভালো। স্পেশাল ঝুরা মাংস আর আমার বানানো ফ্রোজেন রুটি, জবরদস্ত। এটা কি লাঞ্চ? না, এটা হচ্ছে 12টায় আমরা মা ছেলে খাচ্ছি, তাই একটু মায়া করে তোমাকে দিলাম। তুমি কি এর মধ্যে তার রুটিন করো নাই না, এই জন্য একটু দিলাম। অন্য লেভেলের। ওকে একটু খাওয়া দাও তো, ওই রুটিটা নিবে না, এটা না। অনেক গরম তো। আচ্ছা আচ্ছা, ফুলতেছেও ভালোই। ওই তো আরো করতে করতে আরো অভিজ্ঞ হয়ে যাব, সুন্দর হইল। জালে জালে ঝুরা মাংস হয়েছে, এ দিয়ে রুটি না খেলে হয় বলেন? এক কাপ চা খাবো এখন। রান্না বান্না তো কিছুই করলাম না, যা আছে দেখা যাক। জুড়া মাংস আছে, আলু ভর্তা আছে, ভাত আছে। সাইফেনা সম্মুখ হয়ে দি, নিবা একটা রুটি। হট চকলেট কফি বানাই, দুই রকম কফি দিছি আর চকলেট দিছি, কেমন যে টেস্ট হবে। খাইয়ে দেয় একটা দিব, ঘুম, একটু রেস্ট নেই, ছবি টবি দেখবো, নামাজ পড়বো উঠে আজান দিলে। এখন বাজে 12টা, হালকা পাতলা খেয়ে দিয়ে আজকের ভিডিওটা এডিট করা শেষ করে এখন রেন্ডার দিলাম। পিছনে একজন গভীর ঘুম, ছেলে এখানে ঘুমাচ্ছে। 1:30 বাজে, এখন নামাজ পড়ে একটু শুয়ে থাকবো। আজকে আমার কি হয়েছে দেখো, তাদেরকে সাইফেনের পাপাকে বলতেছি, দেখো গাছে কত ফুল ফুটছে একসাথে, দেন অনেক ফুল ফুটছে। সকালবেলা এটা ধরে নিয়ে গেছি, দেখাবো, এইটাই ভেঙে গেছে হ্যান্ডেলটা, এই জন্য খুব মন খারাপ। একটা রাবার দিয়ে চেষ্টা করছি কিন্তু পারি নাই লাগাইতে। এই যে এখন একটা খালি টব আছে, লাগাবো একটু ফুলটা। মসজিদে নামাজ হচ্ছে জামাতের সাথে, আপনাদেরকে আমার ফুলের গাছ অনেকদিন দেখাই না, এই দেখেন। গাছপালা আনতে হবে, অনেক কাজ বাকি। খালি না ঘুম ধরে, মানে মনে হয় কি একটু ইচ্ছা মতন ঘুমাইতে যদি পারতাম। আর ছোট বাচ্চা তো, মানে সাইফার না এখনো বুঝের হয়নি যে আমি ঘুমাইছি আমাকে ডাকবে না, এমন না। ও কি করে, একটু শুইলে 100 বার ডাকাডাকি শুরু করে। আর আপনাদেরকে আমি ওই যে চুড়ি কিনছিলাম সেই চুড়ি দেখাবো, ভুলে গেছি। আসার সময় বললাম না 120 টাকা দিয়ে, ভাবে দাম করেন দেয় নাকি, করে দেয়নি 120 টাকা দিয়ে, 150 টাকা নিচ্ছে। ওখানে একটু না দাম দর করতে হয়, আর যদি আপনার চাহিদা থাকে তাহলে ধরেন ধরা খাইছেন। আর আমরা তো সময়ই পাই না, 24টা চুড়ি 150 টাকা নিচ্ছে, দুই হাত ধরে পড়বো। আমার কাঁচের চুড়ি পরতে খুব ভালো লাগে, কাঁচের চুড়ি কিনতে যাবো একদিন। আর আমার না সাইজ মতন চুড়ি কিনতে পারিনি, ভাবতেছি আজকে যদি বিকালে সময় পাই, সাইফানে পাপা ঘুম থেকে ওঠার পরে ও সহকারে চুড়িগুলো হলো মানে একটু বড় সাইজ আনতে যাব, আমার দিয়ে হাতে লাগতেছে। এইটা কিনছি, আর এইটা ভাবি গিফট করছিল, এই যে এটা আজকে স্কুলে পড়ে গেছিলাম, এটা ভালো লাগিছে। এই চুড়িটা একটু ছোট হয়েছে, মানে আজকে গেলে এই দোকান থেকে একটু বড় সাইজেরটা নিব, দেখা যাক, না হলেও একটু পড়তে কষ্ট হয়, দেখা যাক কী করা যায়। আপনাদেরকে ছবি দেখাতে চাইছিলাম, সব ভাবিরা মিলে এত ছবি তুলছি। ফখরুল ভাইকে সব থেকে সুন্দর দেখা গেছে, দেখেন। এই যে বিদায়ের আগে সবাই ছবি তুলছি, আমি আর ভাবি আয়নাতে ছবি তুলছি সাদা কালো, এই দেখেন আয়নাতে ছবিটা। এইটা আমার খুব ভালো লাগছে সাইফানে, আমি একটা দুবাইতে সোনার আয়নাতে ছবি তুলছিলাম, সেটা মানে সেটার জন্য মনে পড়ে যে আমার আয়না দেখলেই ছবি তুলতে মন যায়। এই যে ভাইয়া ভাবি সবাই, আর আমার ঘুমানো ছবিটা আপনাদেরকে দেখাবো, থামেন। এই যে ওর সাথে তুলছে, এটা ওর সাথে আমার ম্যাচিং হয়েছে। আমার জামাটা সাদা কালো থেকে কিনছিলাম, আর এই শার্টটা 1 নম্বর থেকে কিনছিলাম, একদম পুরো ম্যাচিং। ওর শার্টে যেমন দাগ দাগ, আমার জামায় দেখেন ওই টাইপেরই দাগ দাগ, কীভাবে জানি ম্যাচিং হয়ে গেছে। এই যে যে অনেক ছবি তুলছে, আমি আসলে অত ছবি তুলতে ভালোবাসি না, ভিডিও করতে ভালোবাসি, তো আমার ছবি এই জন্য কম। এই যে যে এই ছবিতে আমি ঘুমাই গেছি, দেখেন, এই দেখেন। বললাম না আপনাদেরকে যে কোনো ছবিতে দেখা যাচ্ছে দুইটা ভাবি খারাপ, আবার দুইটা তিনটা ভাবি ভালো, এমন অবস্থা হয়েছে।
এখানে যেমন এরা চারজনই ভালো আছে, আমি একদম ঘুমাই গেছি, একদম পুরা ঘুম দিছি। ভালোই লাগে, ছবি আসলে কত স্মৃতি মনে করে দেয়, ছবি দেখে দেখে মনটা ভালো লাগে। এই দুই বন্ধু কি খুশি, আমরা অনেক অনেক ছবি তুলছি, ভাবিদের কথা মনে পড়লেই ছবি দেখতেছি, মানে ছবি দেখে তাও একটা মনে শান্তি হচ্ছে, ভালো লাগতেছে। কিছু কিছু স্মৃতি না মানে জীবনেও ভোলা যায় না, আর আপনি যখন অন্য কারোর কাছ থেকে ভালোবাসা পাবেন তখন নিজের মন অটোমেটিক খুশি থাকবে। আমরা যখন দুবাইতে গেছিলাম তখন ভাবি মানে আমাদেরকে এত ভালোবাসা দিছে, ওই তুলনায় আমরা এক গুণও ভালোবাসতে পারিনি বলবো, কারণ সাইফানের স্কুল ছিল, ক্লাস ছিল, ওই রকম সময় দিতে পারিনি। এই তো আবার আসবেন তাড়াতাড়ি। সাইফানকে অনলাইনে ডাক্তার দেখাইছে, ওষুধ দিল, এগুলো নিয়ে আসছে, জিম্যাক্স আর লিভোস্টার। আজকে রান্না বান্না তো কিছুই করি নাই, এই যে ভাত কালকে যে একটু দুপুরে খাইছিলাম, আর রাতে তো কিচ্ছু খাই নাই, এই ভাত ভাত ধরাই আছে। চিকেন ফ্রাই, আলু ভর্তা, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। সাইফান কি একা হাতে খাবে না আমি খাওয়াই দিব? সালাদ কাটবো, গরম হইলো নাকি দেখো আগে, এখানে অনেকগুলো বেরেস্তা ছিল। সাইফান আসো আসো, আর কিচ্ছু বানাবো না এখন, আলু ভর্তা গরম করে নেই। না না বাবা আসো। চার পাঁচ দিন ঘোরাঘুরি করে ক্লান্ত, কাজ করতেছি আর ঘুমাচ্ছি, সবার অবস্থাই যাই, সকলের অবস্থাও তাই, ভাইয়াদের অবস্থা যাই, রেস্ট নিচ্ছে। হ্যাঁ মাখানো দেখাইছে, ভর্তার মাপ আমি দিছে, মানে একজন নতুন মানুষ যখন ভর্তা করে না একটা অবাক লাগে না। হ্যাঁ না শিখাই দিলাম, তাহলে বাসা যায় করতে পারবে। নাও সালাদ আনতে আনতে দেরি হয়ে গেল, একটু ভাত নাও না। আমার ছেলে এখন পর্যন্ত দেখেন না, আমার ছেলের অবস্থা দেখেন, আমার ছেলে আমার পা হাত পা ধরে টান টান করতেছে, নাগিন ড্যান্স বসায়, নাগিন ড্যান্স হচ্ছে। এই সাইফান এটা শশা টমেটো দিয়ে খাও একটু সালাদ, এই দেখো শশাই ওঠে নেই তোমার, এই সালাদ দিয়ে ভাতটা খাবো, এছাড়া উপায় নেই, ভালো লাগতেছে না, খালি ঘুম ধরতেছে, মনে হচ্ছে কত বছর ঘুমাই নেই না। এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন পা কোথায় আমার, ওরে 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 ওরে, সে খালি আমাকেই পা ধরে আছে দেখেন। এই আল্লাহ ফকিরটা কোথা থেকে আসলো, ভিক্ষা দিব না ভিক্ষা দিব না, পাচারো পাচারো। ছেলেকে তো খাওয়াইতে পারলাম না, পারলামই না, একটা দানাও পেটে গেল না, আর এখন দেখেন এদিকে বলে সাইকেল চালায়, এ চালায় ও চালায়, কি অবস্থা। এই যে আমি কিন্তু ঘুমাইলে আমাকে ডাক দিবা না, আমার খিদে লাগছে, টেবিলে খাবার থাকলো যখন মন চাবে বসে খেয়ে নাও, যাও। এই ভয় দেখো কেন, আজকের আকাশ দেখেন। কি কথা বলবে স্যার আপনাদেরকে, কি কথা বলবে একটু শুনি আমরা। প্লাগটা কিন্তু আমার সকালে নাস্তা করে না, আজকে এখন সকাল, এখন মাগরিব, কালকে থেকে হচ্ছে প্লাগ হচ্ছে নাস্তা করবো। মাইরো হবে কোথায়, সাইফানকে এতক্ষণ ছড়া পড়াইলাম, আয় আয় চাঁদ মামা, ধান ভাঙলে কুড়ো দিব, সেটার জায়গায় মুড়ো বলে, ধান ভাঙলে কুড়ো হবে, আর মাছ কাটলে মুড়ো, সে উল্টা বলে, শেখাতে শেখাতে মাথা ঘুরতেছে। এখন গেছি হলো নাস্তা দেই নেই সন্ধ্যায় কাউকে, নিয়ে আসছি রসমঞ্জুরি, ফয়েজ ভাই আনছিল, সেইটা খাওয়াই হয়নি, মনেই ছিল না, ফ্রিজেই, ওই যে ওই দিন সবাই মিলে একটু একটু করে খাইছি, আর আজকে বক্স ফ্রিজ থেকে এখন বের করলাম, একদম ভুলে গেছিলাম, খুবই মজার। ইন্ডিয়া আর পাকিস্তানে খেলা হচ্ছে, কঠিন, অনেকদিন পর ক্রিকেট খেলা দেখতেছি, খুব খুশি রে, ভালোই লাগতেছে। আচ্ছা কমেন্ট পড়ি গ্রুপের, এই কয়েকদিন এত বেশি ব্যস্ত ছিলাম কমেন্ট করার কোনো টাইমই পাইনি, আমি আগে বিদায় তো নিয়ে নি, বিদায় নি বাচ্চা নিয়ে রো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনে অপেক্ষা রাখবে, আমাদের জন্য রাখবে, আমাদের জন্য উত্তম পাল শেয়ার করেছে তার গাছের হলুদ ড্রাগন ফল, হলুদ ড্রাগন কোন দেশে, ইন্ডিয়া না বাংলাদেশ বলতে পারি না, মোস্টলি ইন্ডিয়া হইতে পারে, বাংলাদেশ হলুদ ড্রাগন আমাদের খাওয়া হয়নি, আমি এই প্রথম দেখতেছি, আমি এই প্রথম দেখতেছি, সেই লাগলো দেখে, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য উত্তম, একদিন ডানিভার্সে দেখছিলাম পাল। তনিমা মিজান আপুর মতো করে জাম আলু দিয়ে করলা ভাজি করলাম, সত্যি খুবই মজা হয়েছে, এই আলুটা একটু নরম তো ভর্তা খেলেই বেশি টেস্ট, এই আলুটা এটা ভর্তা খাওয়ারই আলু,
বাট তাও এটা হলো ঝাউ আলুটা দিয়ে এই ভাজিটা করলে বেশি টেস্ট হয়। আমার ওই দিন ছোট আলু ছিল না দেখে করছি। চন্দ্রিমা সরকার, হ্যালো ভাইয়া আর আপু, আমি গত এক বছর আপনার ভিডিও দেখে আজকে আপনার গ্রুপ জয়েন করলাম। আপনার ভিডিও আমরা বাসায় সবাই দেখি, বিশেষ করে আমার মেয়ে। আমার মেয়ে সাইফানকে অনেক পছন্দ করে, নাম হচ্ছে পিউ। পিউর জন্য অনেক অনেক দোয়া রইল। এই হলো পিউ, মাশাল্লাহ পিউ মিষ্টি মেয়ে, খুব সুন্দর, মাশাল্লাহ। অনেক অনেক দোয়া রইল পিউ তোমার জন্য। উইশ ইউ অল দ্য বেস্ট। আফিফা জামান মিমু, আপু আপনি সবসময় ফুলের শুভেচ্ছা দেন, আজকে আমি আপনাকে আমার ফুলের শুভেচ্ছা দিয়ে দিলাম। থ্যাংক ইউ আপু, নিয়ে নিলাম শুভেচ্ছা। তোমার কাছে আছে না সেম ফুল? কাটা মুকুট, ছোট কাটা মুকুট, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আফিফা আপু, আমাদের সঙ্গে শেয়ার শুভেচ্ছা বিনিময় করার জন্য। কাটা মুকুট আমার হাতে ঢুকছিল, কাটা নাড়লে তো ঢুকবেই। নিহার শামসুন আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, আমার মেয়ে দেড় বছর, নাম শারমিন। আমি আপনাদের ভিডিও দেখার সময় যেই মাত্র সাইফানের শব্দ শুনবে এত সুন্দর একটা হাসি মারবে, দাদা বলে ভিডিও দেখা শুরু করবে। আমি আসামের, দোয়া করবেন। অনেক অনেক দোয়া রইল নেহার শামসুন। ও সাইফানের কথা শুনলেই হাসি দেয়, মাশাআল্লাহ। আর বলে দাদা দাদা, সাইফানকে দাদা বলে, দেখছো সাইফান? ও দাদা, দেখো বড় ভাই সাইফান না, সাইফানের ছোট বোন এটা শারমিন, মাশাআল্লাহ। অনেক অনেক দোয়া রইল। বিপি তামান, আপু আপনাদের বন্ধুত্ব দেখে ভালো লাগে, আমারও স্কুলের ছয় বান্ধবী দীর্ঘ 30 বছর একসাথে আছি, দোয়া করবেন যেন সবাই ভালো থাকতে পারি, আপনাদের বন্ধুত্বের জয় হোক, সাইফারের জন্য দোয়া। আজকে আমারও খুব বন্ধু বান্ধবী সবার কথা খুব মনে পড়ছে, বুঝলাম 30 বছর ধরে, মানে এই যে বিদায়ের ভিডিওটা গেছে না, খুব সব বন্ধু বান্ধবীর কথা মনে পড়তেছিল খুব। থ্যাংক ইউ সো মাচ তামান্না আপু, আপনার এই 30 বছরের বন্ধুত্ব দেখে আমাদের ছোটবেলার আমরা যে ধরে রাখছি এখন পর্যন্ত, আল্লাহ যেন আমিও ধরে রাখতে পারি এইভাবে বুড়া অবস্থায়, যেন আমরা ছবি দিতে পারি বা শেয়ার করতে পারি, ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে এতদিন পর্যন্ত বাঁচায় রাখে। আমাদের ছেলের বউ সহকারে ছবি দাও। নীলা আক্তার, কামনি আপুর রেসিপি দেখে তালের কেক বানিয়েছি কিন্তু আপনার মতো ফেটে গেছে কেন আপু? আপুটা একটু ফেটে গেছে, আপুরটা ফেটে গেছে, এটাও স্টাইল ডিজাইন, হ্যাঁ সুন্দর কিসমিস দিছে আপু। থ্যাংক ইউ সো মাচ নীলা আপু আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের মতন এতগুলো পোস্টই থাক, আমি চেষ্টা করব আপনাদের গ্রুপের পোস্টটা আবারও রেগুলারলি নেওয়ার। ও আমাদের একটা সুখবর, কি সুখবর? আমাদের স্যার একটু শুকাইছে ভুঁড়িটা, দেখেন একদম তাজা, মিথ্যা কথা ভুঁড়িটা। আচ্ছা আচ্ছা, আপনারাই কমেন্ট করবেন। আজকে সকালবেলা আমি তোমাকে, আজকে না কালকে সকালে তোমার যে ছবিটা দেখাইছি, আজকে সকালে, আজকে সকালে দেখলেই টের পাবেন। বুয়া কথা বলে লাভ নেই, অনেক শুকাইছে, অনেক শুকাইছে, আর 4-5 দিন তো খুব খাইছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ডায়েটও বাদ ছবি বাদ। এটা কি নাচ, কি নাচ এটা? ইন্ডিয়ান নাচ। আমার আমার ছড়াটা শোনো। কোনটা কোনটা আমি পারি, ওই দেখা যায় তাল গাছ না, চাঁদ মামা। আচ্ছা আয় আয় চাঁদ মামা, আমাকে শিখাও, আয় আয় আমাকে শিখাও, আয় 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 বাপি বোঝে না, চাঁদের কপালে চাঁদ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমি তোমাকে বলতেছি রাত বাজে কয়টা দেখেন, 11:45 বাজে। কি খাচ্ছি দেখাই আপনাদেরকে, দেখেন আম, কমলা, আপেল। ছেলে আর খাবে না, ও খাবে না, আমি খাচ্ছি এখন, কেউ ভাত খাবে না। ব্যামের মেশিন কি হয়েছে এটা? সারা বলে ব্যামের মেশিন এক্সারসাইজ কি আর করবে না? যতক্ষণ না আমি কিছু এই বাসায় করবো কেউ করার নাই। My God, I like you, my everything, you are Muhammad.